80 টা কেজি ফুল আরছাল আছে, আমরা তো আনতে 160 টা 40 টা 50 টা, এটা কি? হ্যাঁ খারাপ না না, এটা তো পোলাও চাউল না, এটা আমরা শিওর চাই, আমি জানি এটার মধ্যে এটা আপনার সেন্ট মারছে, পোলাও সেন্ট আছে, সেন্ট মারিয়া এটা বস্তা কিনে বেছে, এটা আপনি ধরেন এই পাইকারি ঘর যেগুলা শিশি, বাংলাদেশ ঠিক হইব কবে? আমরা ব্যস্ত আছেন, আপনারও তো একটা অপরাধ আছে। হ্যাঁ অপরাধ আছে না, আমনে প্রথম কথা হইলো আপনার প্রথম জিগাইছি, আপনি কইছেন পোলাও চাল, আপনার কয়ে দিতে হইব যে এটা কিন্তু হেই পোলাও না, এটার নাম হলো স্যান্ড পোলাও, তাহলে কি হইব? আপনি আপনি শুদ্ধ হইব, আপনি একজন মুসলমান, ব্যাপারটা দেখেন আপনি একজন মুসলমান এবং আপনার যে বেশভূষা এটার সাথে মিথ্যা কথাটা যায় না? না না যায় না, তাহলে আপনি কি কই ভাই? আপনি যেহেতু বাজারে যেহেতু প্রচুর আছে, মানুষ জানি না নিল যে এটা স্যান্ড পোলাও, এটা পোলাও চাল বা এটা কইবেন তো নাকি? আনলে কি বলবেন আপনার? কিন্তু ও একজন মুসলিম, এই দেশটা আপনার 90-95% মুসলমানের দেশ, কিন্তু এত মিথ্যা কথা, মানে আপনি কি বলে ব্যবসা করতে? ব্যবসা কিন্তু সবচেয়ে পবিত্র পেশা, হালাল মানে হালাল হয়েছে গা আরাম, এই যেমন আপনি প্রথম জিজ্ঞেস আজকের পর থেকে আপনার সিস্টেম নাকি? চেন আছে, শিশি মেরা দিছে 3 বস্তায় 150, দেড়শো আপনি তো আরেকটা করতে পারেন, আপনি তো মনে করেন এটা একটা পোলাও, আরেকটা বলতে আমার রাখতেন 160 টাকা অরিজিনাল পোলাও, বানাইলে আস্তে আস্তে তো আমরা জানাই আবার এটা বন্ধ করাই দিই, তাহলে নতুন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, তাহলে আপনি এটা আসসালামু আলাইকুম।